बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम म्यूनिसिपाल प्रिपरेटरी उच्च विद्यालय जशोर पक्ष सकल छात्र छात्री के जानाई सलाम अस्सलामु अलैकुम। आमी मोहम्मद शाहिदुद्दीन म्यूनिसिपाल प्रिपरेटरी उच्च विद्यालय सहकारी शिक्षक बांगला। तुम्हारे दीर्घदिन करोना भाइरस जे कारण स्कूल बंद थाकाय अनलाइन माध्यम क्लास शुरू एसएससी एक अन्यतम गुरुत्वपूर्ण कविता नहीं आलोकपात करछि। कवितार नाम हलो कपोतक्ष नद, लिखेछेन माइकेल मधुसूदन दत्त। मधुसूदन दत्त जन्मग्रहण करें 1824 साले, मृत्युबरण हलो 1873। मधुसूदन दत्तर आगे एक कथा जुक्त हयेछे माइकेल। ये माइकेल कथाटी जुक्त हर पेछने तिनि जखन ख्रीष्ट धर्म ग्रहण करें तखन তার নাম হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত। এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল 1843 সালে। আমাদের বইতে দেওয়া আছে 1842, সঠিক হবে 1843। মাত্র 19 বছর বয়সে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্তকে আমরা কি কবি হিসেবে পরিচিত? তিনি বাংলা সাহিত্যে মহাকবি। কি কবি? মহাকবি। মহাকাব্য রচনা করেছিলেন, এই জন্য তিনি মহাকবি। বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য কোনটি? সার্থক মহাকাব্য, বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য হল মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। একটা প্রশ্ন হয় বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কোনটি, অথবা আরেকটি প্রশ্ন হয় যে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি? ঠিক আছে, তা দুইটাই মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হল মেঘনাদ বধ কাব্য। তিনি মূলত সনেটের প্রবক্তা, বাংলা সনেটের প্রবক্তা। সনেটের প্রবক্তা যদি বলি তাহলে ইতালির পেত্রা, কিন্তু বাংলা সনেটের প্রবক্তা হল মাইকেল মধুসূদন দত্ত। এই কথাটি মনে রাখবে। প্রশ্ন হলো যে সনেট কি? সনেট, সনেটের বাংলা প্রতিশব্দ হচ্ছে চতুর্দশপদী। সনেটের বাংলা প্রতিশব্দ হলো চতুর্দশপদী কবিতা। প্রশ্ন হলো চতুর্দশপদী কবিতা কাকে বলে? যে কবিতায় 14 লাইন 14 চরণ ভাব সমন্বিত ভাব থাকবে, 14 লাইন 14 মাত্রা থাকবে, সেটা হলো চতুর্দশপদী কবিতা। যাক, আমরা আজকে এই কবিতার মূল বিষয়টা আলোচনা করব। কি বলেছেন দেখি। সতত হে নাথ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি বিরলে। সতত মানে সর্বদা, সব সময়, যখন আমি নিরিবিলি একা কি বসে থাকি তখন তোমার কথা আমার মনে পড়ে। সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়ামন্ত্র ধ্বনি তব কলে কলে। দেখো, এই কবিতাটি কবি যখন লিখেছেন তখন কিন্তু ফ্রান্সে বসে লিখেছিলেন। যেহেতু দেশের বাইরে যখন থাকে তখন প্রত্যেকের মধ্যে একটা ভাব কাজ করে, স্বদেশ, স্বজাতি, তারপরে নিজ মাতৃভূমি এবং ছোটোবেলার শৈশব স্মৃতি। এই স্মৃতিকাতরতা নিয়েই কিন্তু মূলত কপোতাক্ষ নদ মাইকেল লিখেছিলেন। সতত যে মতি লোক নিশার স্বপ্নে, যখন সে স্বপ্ন থেকে নিশায় শোনে মায়ামন্ত্র ধ্বনি, যেভাবে মানুষ মায়ামন্ত্র ধ্বনি শোনে ঠিক সেভাবে তব কলকলে। এ জোড়ায় একা নামে ভ্রান্তির ছলনে। দেখো, জোড়ায় একা নামে ভ্রান্তির ছলনে, মানুষ যখন ঘুমের ঘরে স্বপ্ন থেকে ভুল করে যে আমি বিল গেটস হয়ে গেছি, আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। এই যে ভুল না, আসলে প্রকৃতপক্ষে হয়নি, কিন্তু মানুষ ঘুমের ঘরে যে স্বপ্নগুলো দেখে তা সবই বাস্তব হয় না। এই কবিও যেন এরকম ভুলের ঘরে স্বপ্ন দেখেছেন যে পানি চলছে, এই পানিটাই যেন তার কপোতাক্ষ নদের পানি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, অনেক নদী দেখেছেন। এই দলে শব্দের অর্থকে অতিক্রম করা, অনেক নদী তিনি অতিক্রম করেছেন, কিন্তু কপোতাক্ষ নদের এর পানি পান করে যতটা তৃপ্তি, কিন্তু এই সিনিয়র তৃষ্ণা মেটে কার জলে। দেখো, এই সিনিয়র তৃষ্ণা বলতে কী বোঝানো হয়েছে? যে কপোতাক্ষ নদের পানি পান করে কবির যেভাবে তৃপ্তি পায়, আর কোনো পানি পান করে কবির তৃপ্তি লাগে না। কারণ কি? এই নদের পানি পান করে কবির তৃপ্তি লাগে, এই নদের পানি দিয়ে কবির যে এলাকা ছিল সে এলাকার সেচ কাজ, কৃষিকাজ চলে, ফসল ফলায়। এই জন্য কপোতাক্ষ নদটাকে তিনি এত সিনিয়র করে বেঁধেছেন। আর কি হে হবে দেখা। দেখো, এখানে একটা সংশয় প্রকাশ করেছে, যেহেতু সে বাইরে ছিলেন তার মধ্যে একটা সংশয় প্রকাশ করেছে। আর কি হে হবে দেখা, যতদিন যাবে, এভাবে দিন যতদিন যাবে
পূজারূপে হ্রাস রূপে সাগরের দিকে। দেখো অধিকাংশ নদীর উৎপত্তি স্থল কোথায়? সাগর, সমুদ্র, সমুদ্র থেকে নদীর উৎপত্তি আছে। তারপর এখানে বলছে পূজারূপে হ্রাস রূপে সাগরের দিকে। প্রজারা কি করে? রাজ্যে রাজাকে যেভাবে কর দেয় কপোতাক্ষ নদ জানো, এভাবে সাগরকে আস্তে আস্তে কর দেয়। বাড়ি মানে কি? পানি, এভাবে পানি দিয়ে থাকে। বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গ জনের কানে, বঙ্গ মানে বাংলায়, জনের মানে বাংলার মানুষের কানে কানে তিনি এই সখা সখী রীতি। সখা সখী রীতি বলেছে কেন? প্রেমর ডরে বেঁধেছেন। যেমন একজন প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক, ঠিক এখানে সে কথাটা বলা হয়েছে। কপোতাক্ষ নদের সাথে যেমন সাগরের যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা এখানে কবি তুলে ধরেছে। নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবু। মজি শব্দের অর্থ নিমগ্ন হওয়া, মজি মানে নিমগ্ন হওয়া। নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তার বঙ্গের সঙ্গীতে। কপোতাক্ষ নদকে যেমন তিনি ভালোবেসেছেন, তেমনিভাবে বাংলাকেও তার একের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসেছে। দূরে যেয়ে তিনি সেই ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছেন, যার ফলে তিনি কপোতাক্ষ নদটা লিখেছেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।